হ্যালো, আমি তৃষা কথা বলছি অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে। অস্ট্রেলিয়া এই নামটার সাথে, এই দেশটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত কোনো না কোনোভাবে। সেই টিভিতে ক্রিকেট খেলা দেখার সূত্রেই হোক, কিংবা স্কুলের বইতে অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু, কোয়ালা, এমনকি জার্সি গরু সম্পর্কে জানতে গিয়েই হোক না কেন, অস্ট্রেলিয়াতে মেলবার্ন, সিডনি, ব্রিসবেনের মতো বড় বড় ঝা তকতকে ওয়ার্ল্ড ক্লাস শহরগুলি থাকা সত্ত্বেও অনেকে কিন্তু এই দেশে এসে থাকতে চায় না। কি কারণ তার? আজকে সেই অসুবিধাগুলোর কথাই কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। প্রায় আটখানা অস্ট্রেলিয়াতে থাকার অসুবিধার কথা আমি বলবো। অস্ট্রেলিয়ার যে ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধার জন্য এদেশে অনেকে থাকতে চায় না, তার মধ্যে একটা হলো এখানকার ওয়েদার। অস্ট্রেলিয়াতে গ্রীষ্মকালে সাংঘাতিক গরম পড়ে, যেহেতু এই দেশের 18% বা 18% হলো ডেজার্ট বা মরুভূমি। তার ফলে আউটব্যাক বা মরুভূমির দিকে দেখা যায় তাপমাত্রা হয় 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এই দেশের আবার 90% মানুষ কিন্তু সমুদ্র উপকূলের 50 কিলোমিটারের মধ্যেই থাকে। তার ফলে প্রায় সমস্ত সিটিগুলি কিন্তু কোস্টলাইনের পাশ দিয়ে গড়ে উঠেছে। তবে শহরগুলিতেও কিন্তু গ্রীষ্মকালে তাপমাত্রা যথেষ্ট হয় এবং প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 44 ডিগ্রি সেন্টিগ্রেড মতো হয়, যার ফলে এদেশের বেশিরভাগ লোকই কিন্তু আবার বিচে অনেকটা সময় কাটায়। আর তার ফলস্বরূপ পৃথিবীতে সব থেকে বেশি স্কিন ক্যান্সারে আক্রান্ত হয় অস্ট্রেলিয়াতে যারা থাকে। তার একটা কারণ হলো এদেশের লোকেদের স্কিন কালার, তার উপরে অস্ট্রেলিয়ার লোকেশন মানে দক্ষিণ গোলার্ধে অবস্থিত, এবং এই দেশে কিন্তু ইউভি রে লেভেল প্রচণ্ড হাই। শুধু তাই নয়, প্রচণ্ড তাপের জন্য গ্রীষ্মকালে অস্ট্রেলিয়াতে বুশ ফায়ারও হয়। এবার বলি বৃষ্টি, এই দেশে কি আদৌ বৃষ্টি হয়, কতটা হয়? অস্ট্রেলিয়াতে বৃষ্টি কিন্তু খুবই কম হয়, তবে যখন হয় তখন কিন্তু আবার হঠাৎ করে ফ্ল্যাশ ফ্লাডও হয়, মানে বন্যা হয়ে যায় হঠাৎ করে। তবে অস্ট্রেলিয়াতে কিন্তু শীতকালে বরফও পড়ে, আবার টেম্পারেচার মাইনাসেও চলে যায়। কোথায়? ট্যাসমানিয়াতে আর ভিক্টোরিয়ার কিছু অংশে, এমনকি অস্ট্রেলিয়াতে স্কি ফিল্ড পর্যন্ত আছে। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হলো অস্ট্রেলিয়ার অবস্থান। ওয়ার্ল্ড ম্যাপ দেখলেই বোঝা যায় যে অস্ট্রেলিয়া সারা বিশ্ব থেকে কতটা আইসোলেটেড বা বিচ্ছিন্ন। এই দেশের চারিদিক দিয়ে সাগর মহাসাগরে ঘেরা, তার ফলে দেখা যায় কেউ যদি সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা কিংবা ইন্ডিয়া থেকে যেতে চায়, তাকে তাহলে বিশাল প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যেতে হয়। তার ফলে প্লেনেই লেগে যায় প্রায় 20 থেকে 42 ঘন্টা, সেটা স্টপ ওভার আর ওয়েটিং ডিউরেশন সব কিছু মিলিয়ে যথেষ্ট সময়। তবে অনেকে মনে হতে পারে যে অস্ট্রেলিয়া তো নিজেই একটা মহাদেশ, সেটাকে এক্সপ্লোর করলেই হলো। সেক্ষেত্রে বলে রাখি, এদেশের শহরগুলিও কিন্তু ভীষণই আইসোলেটেড। যেমন সিডনি থেকে যদি কেউ মেলবার্ন ড্রাইভ করে যেতে চায় তাহলে লেগে যায় 8.5 ঘন্টা। মেলবার্ন থেকে কেউ যদি এবার ব্রিসবেনে আসতে চায় তাহলে লাগে 18 ঘন্টা। অ্যাডিলেড থেকে কেউ যদি ডারউইন ড্রাইভ করে যেতে চায় তাহলে লেগে যায় 31 আওয়ার। আবার যদি কেউ ভাবে যে সে সিডনি থেকে পার্থে যাবে তাহলে তো হয়েই গেল, কোনো কথাই নেই, লেগে যাবে 41 ঘন্টা, সেটাও আবার ননস্টপ ড্রাইভিং করে। শুধু তাই নয়, যাওয়ার সময় কিছুই চোখে পড়বে না, মানে কিছুই দেখার নেই, রয়েছে শুধু ধুধু মরুভূমি। আর যে কোনো গাড়ি হলেই হবে না, শুধুমাত্র 4-wheel drive লাগবে। অস্ট্রেলিয়াতে বলে রাখি প্রতি স্কোয়ার কিলোমিটারে মাত্র 3 জন থাকে, তাহলে বুঝতেই পারছো কতটা রিমোট। এছাড়া আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হলো এখানকার টাইম জোন, মানে পুরোপুরি উল্টো, যার ফলে যারা বিশেষ করে এশিয়ান কান্ট্রিজগুলো থেকে আসে তাদের কিন্তু ভীষণই প্রবলেম হয় প্রিয়জনদের সাথে রেগুলার কথা বলার নিয়ে। তার কারণ তাদের সাথে যখন তুমি কথা বলতে যাবে তখন দেখা যায় তাদের সকাল হয়নি, কিংবা তাদের সকালে যখন তাদের সুবিধা হয় তখন দেখা যায় এখানকার লোকেদের ঘুমানোর সময় হয়ে গেছে। এছাড়া যে কোনো খেলা দেখতে গেলেই কিন্তু অস্ট্রেলিয়া থেকে খুবই মুশকিল হয় টাইম জোনের ডিফারেন্সের জন্য। শুধু তাই নয়, অস্ট্রেলিয়া যেহেতু বিশাল বড় একটা দেশ, মানে মহাদেশ, এই দেশে তাই 3টে আলাদা টাইম জোন আছে। মানে ব্রিসবেন থেকে পার্থের টাইম ডিফারেন্স হলো 2 ঘন্টার, আবার ব্রিসবেন থেকে মেলবার্নের টাইম ডিফারেন্স 1 ঘন্টার। ওদিকে ব্রিসবেন আর সিডনির
কোনো টাইম ডিফারেন্স নেই, যেহেতু ওরা একই টাইম জোনে রয়েছে, মানে একই দেশে থেকেও প্রতিটা শহরে আলাদা আলাদা সময়। কি অদ্ভুত, তাই না? আরেকটা বিশাল অসুবিধা, মানে যেই জন্য অনেকে এই দেশে আসতে চায় না, সেটা হলো এই দেশে প্রচুর প্রাণঘাতী জীবজন্তু রয়েছে। যেমন আছে প্রচুর বিষধর সাপ, তেমনি আছে অসংখ্য ডেডলি বক্স জেলিফিশ, হাঙর, অক্টোপাস, কুমির, মাকড়সা, এমনকি ডিঙ্গো, এছাড়া ক্যাঙ্গারু তো রয়েইছে। অস্ট্রেলিয়ার আরেকটা বিরক্তিকর ব্যাপার হলো এই দেশের দোকান বাজার কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। মানে এখানে ট্রেডিং আওয়ার্স হলো সকাল 9টা থেকে বিকেল 5:30 অবধি, মানে সূর্যাস্তের সাথে সাথে সব বন্ধ। এমনকি ব্যাঙ্কগুলো কিন্তু উইকেন্ডে মানে শনি রবিবার বন্ধ থাকে। আর তাছাড়া পাবলিক হলিডেজেও দেখা যায় ট্রেডিং আওয়ার্স দোকানপাটের খুবই কম সময়ের জন্য থাকে, আর সন্ধে হওয়ার সাথে সাথে রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে যায়। এছাড়া অসুবিধা হলো খরচা। অস্ট্রেলিয়াতে যে জিনিসগুলো বাইরে থেকে রপ্তানি করা হয় আইসোলেটেড কান্ট্রি হওয়ার জন্য, দেখা যায় শিপিং কস্ট তার অনেক বেশি। তার ফলে দেখা যায় যে জিনিসপত্রের দাম, কস্ট অফ লিভিং কিন্তু খুব হাই। এমনকি বাড়ির দামও কিন্তু হয় 5 লাখ থেকে 12 লাখ অস্ট্রেলিয়ান ডলার, আর বাড়ি ভাড়া হয় সপ্তাহে 500 থেকে 1000 অস্ট্রেলিয়ান ডলার। জিনিসপত্রের দামের সাথে সাথে খাবারের খরচাও কিন্তু অনেক বেশি আমেরিকা আর ইউরোপের তুলনায়। আরেকটা অসুবিধা হলো অস্ট্রেলিয়ার ইন্টারনেট স্পিড। এই দেশের ইন্টারনেট স্পিড ভীষণই স্লো, এই দেশের জিওগ্রাফিক্যাল লোকেশন আর ওয়েদারের জন্য। এটা ভীষণই বিরক্তিকর ব্যাপার। আরেকটা যে কারণের জন্য অনেকে অস্ট্রেলিয়াতে থাকা প্রেফার করে না, সেটা হলো অজিরা কিন্তু ভীষণভাবে মেন্টাল হেলথের ইস্যুসে ভোগে। মানে প্রতি 5 জন অস্ট্রেলিয়ানের মধ্যে একজন মেন্টাল হেলথ ইলনেসের শিকার, আর এটা বেশি দেখা যায় 16 থেকে 85 বছর বয়সীদের মধ্যে, কারণ এরা নিজেদের সমস্যাটা সাধারণত অন্যের সাথে শেয়ার করে না, তাই নিজের মধ্যেই গুমড়ে মরে। শুধু তাই নয়, এই দেশ ভীষণই আইসোলেটেড, আর এদের সমাজ ব্যবস্থা তার একটা বড় কারণ। অস্ট্রেলিয়ার সমাজ ব্যবস্থা কেমন তা জানতে হলে অবশ্যই আমার দুটো ভিডিও আছে, সেটা দেখতে পারো, তাহলে আইডিয়া হবে। এই অসুবিধাগুলি শোনার পর তোমাদের কী মতামত সেটা জানার অপেক্ষায় কিন্তু আমি রইলাম। আর অস্ট্রেলিয়ার সম্পর্কে আরও ভিডিও দেখতে হলে অবশ্যই সঙ্গে থেকো। আজ এই পর্যন্তই, আবার কথা হবে। খুব ভালো থেকো, টাটা।